السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والنعمة لله والفضل لله والثناء لله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وهو على كل شيء قدير. وأشهد أن سيدنا ونبينا وطبيب قلوبنا وحبيب ربنا محمدا عبده ورسوله. أما بعد، جدوشوك আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি। আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের জীবন পদ্ধতি, আমাদের জীবন পরিচালনার জন্য পদ্ধতির সিলেবাসের নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। মহাগ্রন্থ আল কোরআনের যুগে আল্লাহর কোরআন যদি আমরা না পড়ি, না বুঝি, তাহলে আল্লাহর কোরআন আমাদের বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে। সেদিন আল্লাহর কাছে আমরা আল্লাহর কাঠগড়াই কঠিনভাবে আমরা প্রশ্নের সম্মুখীন হয়ে যাব, পরিশেষে জাহান্নামে চলে যেতে হবে। সে মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াতের সুন্নাহ পদ্ধতি কি, এরকম একটা প্রশ্ন, একাধিক প্রশ্ন একাধিকবার আমরা সম্মুখীন হয়েছি। তাই আজকে আমি একটি প্রশ্নের উত্তর আপনাদের সামনে দিচ্ছি, সেটা হচ্ছে কোরআন তেলাওয়াতের সুন্নাহ পদ্ধতি কি। প্রিয় দর্শক, প্রথমে এই বিষয়টি বোঝার সুবিধার্থে মহাগ্রন্থ আল কোরআন থেকে তিনটি আয়াত আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। এর আগে বলে রাখছি, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতে 206 বার আল কোরআনের ব্যাপারে আল্লাহ পাক বিভিন্ন ধরনের তত্ত্ব দিয়েছেন। তন্মধ্যে থেকে তিনটি আয়াত বলছি। মহাগ্রন্থ আল কোরআনের 33 নম্বর সূরা সূর আল মুজ্জাম্মিলের 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। ওহে পৃথিবীর ইমানদার বান্দা বান্দিগণ, তোমাদের সকলকে বলছি তোমরা থেমে থেমে সুন্দর করে সুন্দর সুরে আমার কোরআন তোমরা তেলাওয়াত করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত সম্পর্কে 4 নম্বর সূরা সূরা আন-নিসার 82 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওহে আমার ইমানদার বান্দা এবং বান্দিগণ, তোমরা কি আমার কোরআনকে পড়বে না? আমি কি কোরআনকে পড়ার জন্য অনুধাবন করার জন্য দিই নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কোরআন পাঠ করার জন্য, অধ্যয়ন করার জন্য, আমল করার জন্য উদ্বুদ্ধ করেছেন উম্মতে মুহাম্মাদিকে। প্রিয় দর্শক, 47 নম্বর সূরা সূরাতুল মুহাম্মাদে আয়াত নম্বর 24 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআনা আম আলা কুলুবি আকফালুহা। ওহে ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা কি আমার কোরআন অধ্যয়ন করবে না? নাকি তোমাদের অন্তরটাকে আমি তালা মেরে দেব। এই তিনটি আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন, কোরআনকে আমি পড়ার জন্য দিয়েছি, তেলাওয়াত করার জন্য দিয়েছি, অনুধাবন করার জন্য দিয়েছি, নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরআনটাকে অ্যাক্টিভেট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা আমি পেয়েছি তিরমিজির 2910 নম্বর সিরিয়ালে এবং রিয়াদুস সালেহিনের 1006 নম্বর সিরিয়াল আমি পেয়েছি। একটি হাদিস বর্ণনা করেছেন আব্দুল ইবনে আব্বাস মুসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم رسول اكرم صلى الله عليه وسلم বলেন, من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر امثالها। رسول اكرم صلى الله عليه وسلم বলেন, তোমরা যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটি হরফ তোমরা পড়বে, সেই হরফের পরিবর্তে একটি করে সওয়াব পাবে, আর একটি সওয়াব সমান 10টি সওয়াবের সমান। এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ অনুপ্রেরণা তৃষ্ণা দিয়েছেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে জীবন গঠন করার জন্য। প্রিয় দর্শক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আমি বলছি, হাদিসটি বুখারী এবং মুসলিম থেকে আমি কোট করেছি, বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাযী ইয়াকরাউল কোরআনা, যে ব্যক্তি যে মুমিন মুমিনা কোরআন তেলাওয়াত করবে, ওয়াহুয়া মাহিরুন বিহি মা আসসাফরাতিল কারাম আল বাররা, এবং সে কোরআন পাঠে দক্ষ, কোরআন তেলাওয়াতের সহি অধ্যয়ন চমৎকার, বোঝার জন্য চেষ্টা করে, আমল করার জন্য চেষ্টা করে, তার সাথে নবীজি তুলনা করেছেন একজন সুসম্মানিত ফেরেশতার সাথে, তার সঙ্গী হবে সুসম্মানিত একজন ফেরেশতা, মৃত্যুর পরে সবসময় যেখানে যেখানে বিপদে পড়বে ফেরেশতা তাকে সহযোগিতা করবেন, তার সাথে বন্ধুত্ব করবেন। আল্লাহ নবী আরো বলছেন, ওয়াল্লাযী ইয়াকরাউহু ওয়া হুয়া ইশতাদু আলাইহি ফালাহু আজরান, আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে কিন্তু কষ্ট করে পড়বে, নবীজি বলছেন যে সবর করে কষ্ট করে কোরআন তেলাওয়াত বারবার পড়বে, একটি নয় তার তেলাওয়াতের কারণে দুইবার সওয়াব আল্লাহ পাক তাকে দান করবেন। মহাগ্রন্থ আল কোরআন যে তিনটি আয়াত আমি বলেছি এবং দুটি হাদিস আপনাদের সামনে আমি বুঝানো আপনার সামনে উপস্থাপন করেছি, এই কোরআন এবং হাদিস থেকে বোঝা যাচ্ছে কোরআন তেলাওয়াত করা মুমিনের জন্য দায়িত্ব কর্তব্য। এখন প্রশ্ন হচ্ছে, চলুন আপনার কোরআন তেলাওয়াতের সুন্নাহ পদ্ধতি কি হতে পারে? কোরআন তেলাওয়াতের সুন্নাহ পদ্ধতিকে আমি দুই ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে কোরআন তেলাওয়াতের পূর্বে 6টি সুন্নাহ পদ্ধতি রয়েছে। এক, কোরআন যখন তেলাওয়াত করতে
করব তখন আমরা আল্লাহর উদ্দেশ্যে ইবাদত মনে করে আমরা কোরআন তেলাওয়াত করব দুই আমরা যখন কোরআন তেলাওয়াত করব রহমতের আশা পাওয়া আশাই আমরা কোরআন তেলাওয়াত করব আল্লাহর কাছে তিন আমাদের কাপড় আমাদের শরীর আমাদের জায়গা আমরা পবিত্র রাখব চার কিবলামুখী হয়ে তেলাওয়াত করার চেষ্টা করব পাঁচ কোরআন তেলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ব ছয় এবং আমরা বিসমিল্লাহির রহমানির রহিম তথা তাসমিয়ে পাঠ করব এই চৌটি পদ্ধতি হচ্ছে কোরআন তেলাওয়াতের পূর্বের সুন্নাহ পদ্ধতি কোরআন তেলাওয়াত যখন আমরা পড়া শুরু করে দেব তখন আমরা আটটি পদ্ধতি অনুসরণ করব কোরআনের সম্মানে এক মাহারাজ অনুযায়ী এবং অর্থ বুঝে কোরআন তেলাওয়াত করব দুই ধীরস্থির ও বিনয়ের সাথে সুর করে করে কোরআন তেলাওয়াত করব তিন কোরআন তেলাওয়াতের মধ্যখানে আমরা দোয়া করব রহমতের আয়াত পেলে আল্লাহর কাছে রহমতের আশা করব গজবের আয়াত পেলে আল্লাহর কাছ থেকে গজবের ফানা চাইব দুজুকের আয়াত পেলে দুজুক থেকে আমরা ফানা চাওয়ার আমরা চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়ার মাধ্যমে চার আমরা মনস্থির করব এই লক্ষ্যে যে আমি কোরআন তেলাওয়াত করছি মানে আমি আল্লাহর সাথে কথোপকথন করছি পাঁচ গভীর মনোযোগ এবং ধৈর্য সহকার আমরা কোরআন তেলাওয়াত করব ছয় আমরা যখন তেলাওয়াতের সিজদা পাবো তখনই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তেলাওয়াতের সিজদা আদায় করে ফেলব সাত আমরা জরুরি আয়াত যখন পাবো বারবার রিপিট করব আট আমরা যখনই আমরা জরুরি আয়াত পাবো যদি সম্ভব হয় আমরা আয়াত মুখস্থ করার চেষ্টা করব প্রিয় দর্শক আমি আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করার সহি পদ্ধতিকে কেন্দ্র করে প্রথমে ছয়টি যেগুলো কোরআন তেলাওয়াতের আগে মানতে হবে আর আটটি যেগুলো কোরআন তেলাওয়াতের সময় মানতে হবে এ সুন্নাহ পদ্ধতি অনুসারে কোরআন তেলাওয়াত যদি আমরা করি তাহলে কোরআন সম্মান হবে পরিশেষে আমল করার প্রতি আমাদের উৎসাহন্ত হয় কেটে যাবে ইনশাআল্লাহ আজিজ ওয়া আখর দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু